পার্কের মধ্যে হাঁটছি, এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আসলে আমি মোবাইলে কথা বলতে বলতে হাঁটছি, তো তাই খুব একটা খেয়াল করিনি। ধাক্কা খেয়ে আমার মোবাইলটা নিচে পড়ে যায়, আর খেয়াল করে দেখলাম মেয়েটাও পড়ে যায়। পায়ে হাই হিল থাকায় নিজেকে সামলাতে পারিনি। এই সরি সরি, আমি আসলে পুরোটা বলার আগেই বাকরুদ্ধ হয়ে যায়, কারণ যার সাথে ধাক্কা খেলাম সে আর কেউ নয়, সে হচ্ছে ইকরা। এক সময় যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু সেটা নিজের মনের মধ্যেই সীমাবদ্ধ। ইকরাও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আসলে 5 বছর পর দেখা, সব কিছুই পাল্টে গেছে। দুজন দুজনের দিকেই তাকিয়ে রইলাম, কেউ কাউকে কিচ্ছু বললাম না। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে ইকরাকে নিয়ে যায়। সে হাঁটছে আর আমার দিকে চেয়ে আছে। আমিও আর একবারের জন্য অন্যদিকে তাকাইনি। ইকরা সে আগের মতো হয়ে আছে, বরঞ্চ আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে। আসলে হওয়ারই কথা, আমার কথা এতদিনে ভুলেই গেছে। আমি মোবাইলটা মাটি থেকে নামিয়ে নিলাম, দেখলাম মোবাইলটা ভেঙে গেছে। ভাঙা মোবাইলটা নিয়ে পার্কে থেকে বের হয়ে গেলাম, একটা দোকানে গেলাম, এক প্যাকেট সিগারেট নিলাম, কারণ ইকরার স্মৃতিগুলো আজকে আমাকে ঠিক রাখতে দেবে না। ইকরাকে ভোলার জন্য একমাত্র সিগারেটই আমার সঙ্গী। সিগারেট নিয়ে বাসায় চলে গেলাম, গোসল করে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুম আজ আসছে না। বারবার ওর স্মৃতিগুলো মনে পড়তে লাগলো, ওর কথা ভাবতে ভাবতে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখি মাগরিবের আজান দিয়েছে, আমি উজু করে নামাজ পড়ে নিলাম। নামাজের মধ্যেও আজকের ঘটনাটা মনে পড়তে লাগলো। নামাজ শেষ করে ছাদে চলে গেলাম, এক কোণায় গিয়ে বসলাম, তারপর একটা সিগারেট ধরালাম আর টানতে লাগলাম। চলুন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই, আমি জুয়েল, পড়ালেখা শেষ করে আপাতত একটা প্রাইভেট কোম্পানির MD। বাসায় শুধু আমি নিজেই, পরিবার আছে কিন্তু থেকেও নেই, আর আমি মনে করি আমার নিজের কেউ নেই, একা একাই থাকি। আর আজকে যার সাথে ধাক্কা খেলাম সে হচ্ছে আমার এক সময়ের ভালোবাসা। অনেক ভালোবাসতাম ইকরাকে, নিজের চাইতেও বেশি, সেও আমাকে ভালোবাসত, কিন্তু মন থেকে বাঁচত কি না সেটা আজও অজানা। ইকরার আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে ইকরা আমার ভাইয়ার শালী, মানে ভাবির ছোট বোন, আর সেজন্যই দুজনের মধ্যে এত দূরত্ব। চলুন আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলি, তাহলে বুঝবেন। 5 বছর আগের ঘটনা, রাতে পড়ছি, এমন সময় ভাইয়া রুমে আসলো। কি রে জুয়েল, কি করিস? কিছু না ভাইয়া, এই তো পড়ছি। কখন আসলি বাসায়? এই তো এইমাত্র। পড়ালেখার কি অবস্থা? ভালোই তো, তোর জন্য তো খুশি খবর আছে। তাই নাকি, কি সেটা শুনি একটু। আগে 500 টাকা দে, তারপর। তোর সব জায়গায় ধান্দা বাজে না করলে হয় না। আচ্ছা কোনো খবর শুনতে হবে না তোকে। আচ্ছা ঠিক আছে, দিব। বল এখন কি খুশির খবর? তোর বিয়ে। বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে কই, আমি তো কিছু জানি না, তুই কেমনে জানলি? আরে আমিও জানতাম না, আব্বু আম্মু বলাবলি করছিল, তখন শুনে ফেলেছি। ও কিরে, তোর মুখ কালো হয়ে গেল কেন, পছন্দ আছে নাকি? আরে না, থাকলে তো সবার আগে তুই নিজেই জানতি। সেটাও তো ঠিক, তুই কাউকে না বললেও আমাকে বলতিস, তাহলে এমন মুখ করে আছিস কেন তুই? আসলে বিয়ে করতে ইচ্ছে করছে না। তুই পাগল নাকি? আমাকে যদি আব্বু আম্মু এক্ষুনি বলতো আমি এক্ষুনি বিয়ে করে ফেলতাম। ইস, কত স্বপ্ন আছে বিয়ে নিয়ে। তাই নাকি, তাহলে তুই বিয়েটা করে ফেল। পাগল নাকি, আব্বু আম্মু দিবে মার। আমি ওনাদের বলে দিব। দরকার নেই আপনার এত কষ্ট করার, সময় হলে সব হবে। যাক অবশেষে। অবশেষে কি? কিছু না। মুচকি হাসি দিয়ে বলল ভাইয়া, বাহ, এখন থেকে তোর মনে লাড্ডু ফুটতে শুরু করলো। এই তুই বেশি ফাজিল হয়ে গেছিস, আমি তোর বড়, সম্মান দিবি। কসু দেব, তোর বউয়ের সামনে তোকে পিটাবো দেখিস। তোর ভাবি তোকে মায়ের দিবে। মায়ের দেবে না, ভাবি আদর দেবে, বলবে আমার ছোট্ট ভাইয়াটা। ও আচ্ছা, আপনাদের তো ফ্যামিলির কথা কিছুই বলা হয়নি। ফ্যামিলিতে আমি আর আব্বু আর আম্মু আর আমার ভাইয়া। আব্বু আগে ছোট একটা চাকরি করত, অসুস্থতার জন্য ছেড়ে দিয়েছে। আসলে আব্বু ছাড়তে চায়নি, ভাইয়া পড়ালেখা শেষ করে ব্যাংকে চাকরি পায়, সেই থেকে আব্বুকে আর কিছু করতে দেয় না। ভাইয়া চাকরি পেয়েছে 1 বছরের মতো হবে। আব্বুকে সবাই অনেক ভয় পায়, আব্বুর ভয়ে ভাইয়া কখনো কোনো মেয়ের সাথে মেশেনি, ফ্রেন্ডশিপ তো দূরের কথা। ভাইয়া আর আমি ফ্রেন্ডের মতোই চলি, এত বড় হয়েছে তারপরেও আমার সাথে ঘুমায়।
আর ওর যত কথা আছে সব আমার সাথে শেয়ার করে, আমিও করি। দুই ভাই সারা দিন টম অ্যান্ড জেরির মতোই লেগে থাকি। ভাইয়ের সাথে কথা বলছি, এমন সময় আম্মু রুমে আসলো। হাই, তোরা এখনো বসে আছিস? সেই কখন থেকে ডাকছি। আচ্ছা আসছে, তুমি যাও, তাড়াতাড়ি আয়। এই ওঠ, পরে পড়িস। উঠে খেতে গেলাম। খাবার মাঝখানে আব্বু বলল, রুবেল। জি আব্বু, বলেন। রুবেল হচ্ছে আমার ভাইয়ের নাম। পড়ালেখা তো অনেক আগেই শেষ করলি, চাকরিও পাইছিস, আর কত বসে থাকবি? তোর আম্মুও অসুস্থ হয়ে গেছে, এবার অন্তত বিয়েটা কর। আব্বু আর কিছুদিন যাক, তারপর। তুই এই কথা সব সময় বলিস। শোন, আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর, ভালো ভদ্র মেয়ে, শিক্ষিত, আমার মনে হয় তোর জন্য পারফেক্ট হবে। কিন্তু আব্বু। কোনো কিন্তু না, কালকে আমরা ওদের বাসায় যাব। সব ঠিকঠাক থাকলে কালকেই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো। তোমরা যেটা ভালো মনে করো। কালকে একটু তাড়াতাড়ি আসিস। ভাইয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমার কথা কিছু চিন্তা ভাবনা করেছো? তোর কথা কি চিন্তা করব? না মানে ভাইয়ার জন্য তো ঠিক করলে, এখন আমার জন্য যদি কিছু একটা করতে আর কি। রুবেল লাঠিটা নিয়ে এত। না না আমি তো মজা করছি। তবে খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। ভাইয়াও আসলো, কেমন যেন খুশি খুশি লাগছে। আমি বুঝছি কেন এত খুশি, তবুও কিছু বললাম না। রাতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করলাম। কিছুক্ষণ পর ভাইয়াও আসলো, তারপর সবাই রেডি হয়ে নিলাম। এরপর মেয়ে দেখতে বেরিয়ে গেলাম। গাড়িতে আমি আর ভাইয়া একসাথে বসলাম, এটা ওটা বলে ভাইয়াকে খেয়াভাতে লাগলাম। যাই হোক, অনেকক্ষণ পর একটা বাসার সামনে গিয়ে গাড়ি থামলো। মনে হয় এইটাই ভাবিদের বাসা। গাড়িতে থেকে নামলাম। বাড়িটা খুব সুন্দর। তারপর আবুর পিছন পিছন বাসার সামনে গেলাম। কলিং বেল দেওয়ার কিছুক্ষণের মাঝেই এক মাঝবয়সী মহিলা এসে দরজাটা খুলে দেয়। মনে হয় উনি মেয়ের মা। সবাই সালাম দিলাম। উনি আমাদের হাসি মুখে ভিতরে নিয়ে গেলেন। বাসার ভিতরটা খুব সুন্দর করে সাজানো। মনে হয় আমরা আসবোতেন আরও বেশি করে সাজিয়ে রেখেছে। আমাদেরকে সোফায় বসতে বলে উনি ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়ে সোফায় বসলাম। আমি আর ভাইয়া একসাথে বসে আছি। ভাইয়া এদিক ওদিক চটপট করতে লাগলো। কী রে, কী হয়েছে? কই, কিছু না। তাহলে এমন করিস কেন? ভাবি আসবে, একটু ওয়েট কর, এত দাঁড়া গিয়েছে। সব জায়গায় ফাজলামি না করলে হয় না। কী হয়েছে তোদের, এখানেও এমন করতেছিস? ওরা কেউ দেখলে কী বলবে? আমি আবারও চুপ করে রইলাম। কিছুক্ষণ পর একটা আঙ্কেল আসলো। বাবাকে দেখেই কোলাকুলি শুরু করে দিল। এমনভাবে কথা বলছে যেন মেলায় হারিয়ে যাওয়া তুই ভাই। আমরাও আঙ্কেলের সাথে কথা বলে নিলাম। আমি এদিক ওদিক তাকাচ্ছি কোনো মেয়ে আছে কিনা, সেটা খুঁজছি। প্রায় এক ঘন্টা পর মেয়ে মানে ভাবিকে নিয়ে আসা হলো। ভাবি চা হাতে নিয়ে আসলো। ভাবিকে দেখেই তো আমি নিজেই ক্রাশ খেয়ে গেলাম। ভাই হাঁ করে তাকিয়ে আছে। আমি একটা টোকা দিয়ে বললাম, এই মুখ বন্ধ কর, মশা ঢুকবে তো। ভাই আবার নিজেকে সামনে নিল। মেয়ে আমাদের সামনে বসলো। এরপর চূড়ান্ত কথাবার্তা শুরু হলো। এক পর্যায়ে ভাইয়া আর ভাবিকে ভিতরে পাঠালো আলাদা কথা বলার জন্য। ভাইয়া আমাকেও ডাকছে। আব্বু চোখ রাগানো দেখে তাড়াতাড়ি মেয়েটার সাথে ভিতরে গেল। এরপর আঙ্কেল আর আন্টি আমার বায়োডাটা দিল। কী করি কী খাই, মনে হচ্ছে দুলা ভাইয়া না, দুলা আমি নিজেই। যাই হোক, ভাইয়ারা কথা বলে আসলো। দেখলাম ভাইয়া অনেক খুশি। ভাইয়ার মুখ দেখে বোঝা যাচ্ছে আমাদের সবারই মেয়ে পছন্দ হলো, ওনাদেরও ভাইয়াকে পছন্দ হলো। এবার বিয়ের দিন তারিখ সব ঠিক করার পালা। অবশেষে এক মাস পর বিয়ে ঠিক হলো। তারপর আরও কিছুক্ষণ বসে বাসায় চলে আসলাম। যাই হোক, অবশেষে ভাইয়ের বিয়েটা ঠিক হলো। ভাইয়া আসার আগে ভাবির মোবাইল নাম্বারটা নিয়ে আসলো। দিন রাত শুধু ভাবির সাথেই কথা বলে। আসলে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হয় আর কি। দেখতে দেখতে বিয়ের দিন খুব নিকটে চলে আসলো। বিকালবেলা আমি ছাদে বসে আছি, এমন সময় ভাইয়া আসলো। কী রে, কী করিস? সেটা তো না জানলেও চলবে, যা তোর বউয়ের সাথে গিয়ে কথা বল। না রে, ও শুধু কল দেয়, তাই কথা না বলেও পারি না। বিয়ের আগেই তোর এই অবস্থা, বিয়ের পর যে কী করবি আল্লাহই জানে। আচ্ছা বাদ দে, চল বাইরে থেকে ঘুরে আসি। তুই যা, আমি যাবো না। আরে চল তো। ভাইয়া জোর করে বাইরে নিয়ে গেল। বাইক নিয়ে বের হয়ে কিছুক্ষণ ঘুরলাম, তারপর একটা রেস্টুরেন্টে ভিতরে গেলাম। কি খাবি? তোর যেটা মন চায় অর্ডার দে। আচ্ছা দিদেছি। ভাইয়া অর্ডার দিল, খাবার সামনে আসলো।
খেতে খেতে ভাইয়া বলল, তোর বন্ধুদের দাওয়াত দিয়েছিস? না দিইনি। কখন দিবি? আর তো বেশি দেরি নেই, কেনাকাটা আর কাজের চাপে সময় পাবি না। কালকে কলেজে গেলে দিয়ে দেবো। তোর সব বন্ধুদের দিস, আর কালকে একটু কাজ করতে হবে। কি কাজ? কালকে তুই কাঠ বানাতে দিয়ে আসবি, তারপর তোর ফ্রেন্ড দুটো আছে না, কি যেন নাম, সারাদিন তোর সাথে থাকে যে, ওই সানিয়া রহমান, ওদেরকে নিয়ে কয়েক জায়গায় গিয়ে বিয়ের দাওয়াত দিয়ে আসবি, মানে কাঠগুলো দিয়ে আসবি। আচ্ছা বেশ, ঠিক আছে। হুম। এরপর আরও কিছুক্ষণ কথাবার্তা বলে বাসায় চলে আসলাম। অবশেষে বিয়ের দিন চলে আসলো, সব মেহমান একের পর এক আসতে লাগলো। আমার বন্ধুরা সবাই আসলো, সানি, আইমান, ফাহাদ, হাকিম, ইউসুফ, ফারুক সবাই আসলো। বিয়েতে ওদের সাথে অনেক মজা করলাম। ফাহাদ আর সানি কয়েকটা মেয়েও পড়ায় ফেলছে। মহা ধুমধামে ভাইয়ার বিয়েটা শেষ হলো। বিয়ের কিছুদিন পর ভাইয়ার ভাবি কক্সবাজার গেল ঘুরতে। আমাকেও যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। আবার সাথে মোবাইলে কথা হয় সবসময়, ভাবির সাথেও অনেক মশকরা করি। ভাবি আদর করে ছোট মিয়া ডাকে। প্রায় 8 দিন পর ভাইয়ার ভাবি পাশে আসলো। তারপর খুব সুন্দরভাবে এই দিনগুলো যেতে লাগলো। বিয়ের প্রায় 1 মাস পর ভাবি আম্মুকে বলল, আম্মু একটা কথা বলতাম। হ্যাঁ মা বল। আসলে বিয়ের পর থেকে তো আমাদের বাসায় যাইনি। সকালে আম্মু কল দিছিল, আপনাদের সবাইকে নিয়ে যেতে বলেছে। সবাই তো আর যাওয়া সম্ভব না, বাসা খালি হয়ে যাবে। তুই আর রুবেল যা, কয়েকদিন থেকে আয়, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। রাতে ভাইয়া আসলো, আম্মু ভাইয়াকে সব বুঝিয়ে বলল। ভাইয়া বলল ছুটি পেলে যাবে। পরদিন ভাইয়া অফিসে গিয়ে 5 দিনের ছুটি নিল। এরপর বাসায় আসলো। আম্মু জুয়েল কই? মনে হয় রুমে আছে, গিয়ে দেখ। আচ্ছা। ভাইয়া রুমে আসলো। কিরে কি করিস? কিছু না, কখন আসলি? এই মাত্র। শোন, কালকে কাপড় চোপড় সব কিছু নিয়ে রেডি থাকবি। কেন? ঈশিতাদের বাসা যাব। তোর শ্বশুর বাড়ি, তুই যা, আমি গিয়ে কি করব? যেতে বলেছি যাবি, এত কথা বলিস কেন? না আমি যাব না। ওকে, তুই না গেলে আমিও যাব না। এমন সময় ভাবি রুমে আসলো। কি ছোট মিয়া, যাবে না কেন? বাসায় বউ আছে নাকি? আসলে ভাবি, এসব বলে লাভ নেই, আমি তোমার জামা কাপড় ব্যাগে করে নিচ্ছি, সকালবেলা রেডি থাকবে। ভাবি আর কোনো কথা বলতে দিল না। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। দেখি ভাইয়া আর ভাবি রেডি হয়ে বসে আছে। আমিও তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নিলাম। তারপর বাইরে আসলাম, দেখলাম ভাইয়া ব্যাগপত্রগুলো গাড়িতে উঠালো। তারপর ভাইয়া আর ভাবি দুজনে আব্বু আম্মুকে সালাম করে গাড়িতে উঠলো। আমি আম্মুকে বললাম, আমাকেও বিয়ে দিয়ে দাও, এইভাবে সালাম করে শ্বশুর বাড়ি যাবো। সবাই হাসতে লাগলো। তারপর গিয়ে গাড়িতে বসলাম, ভাইয়া আর ভাবি পেছনে, আমি ড্রাইভারের সাথে। ড্রাইভার আগে থেকেই পরিচিত, আমরা কোথাও গেলে ওনার গাড়ি রিজার্ভ করি। কথা বলতে বলতে ভাবিতের বাসায় চলে গেলাম। গাড়ি থেকে নামলাম। ভাইয়া তোরা যা, আমি ব্যাগপত্র নিয়ে পরে আসছি। তুই পারবি না, আমিও নেই। পারবো, তোরা যা তো। আচ্ছা আয়। ভাইয়ার ভাবি হাঁটা দিল। আমি গাড়ি থেকে ব্যাগ দুইটা নামালাম, তারপর ওগুলো নিয়ে ভিতরে গেলাম। বিয়ের পরেই প্রথম ভাবির বাসায় আসলাম। আগে এসেছিলাম বিয়ের আগে, ভিতরে গিয়ে ব্যাগগুলো রাখলাম। জুয়েল তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। কোন রুমে? ডান পাশে ওড়াতে যাও, ওখানে কেউ থাকে না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওই রুমটাতে গেলাম, ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুমে দরজা খুলেই একটা টাসকি খেলাম, ভিতরে একটা মেয়ে গোসল করছে। আমাকে দেখে একটা চিৎকার দিল। চিৎকার শুনে আমি দিলাম এক দৌড়। মেয়েটা দরজা লাগিয়ে দিল। চিৎকার শুনে সবাই রুমে আসলো। একটু পর মেয়েটাও বাইরে আসলো, দেখতে মাশাআল্লাহ। কিরে কি হয়েছে? কিছু না। তাহলে এত জোরে চিৎকার দিল কে? উনি, মেয়েটাকে দেখিয়ে দিয়ে বললাম। এই আপু, এই ছেলেটা কে? আমার বেডরুমে কি করে? আরে ও আমার দেবর। কেন, কি করছে? ভাবি আমি বলছি, মেয়েটা আমার মুখ ধরে ফেললো। এই না না, কারণ আমি যা দেখেছি সেটা যদি সবাইকে বলি তাহলে মেয়েটার মান ইজ্জতের 12টা বাজবে। না আপু কিছু হয়নি, তেলাপোকা দেখেই আমি চিৎকার দিয়েছি, তোরা যা। সেজন্য এইভাবে চিল্লাবি? আচ্ছা ডাইনিং রুমে আয়। সবাই একে একে রুম থেকে বেরিয়ে গেল, আমিও বেরিয়ে গেলাম। আসলে এখানে দাঁড়িয়ে থাকতে কেমন জানি একটু অস্বস্তি লাগছে, আমি ডাইনিং রুমে চলে গেলাম। সবার সাথে কথা বললাম, নাস্তা করে ভাইয়া আর ভাবি একটা রুমে গেল।
আমি ছাদে চলে গেলাম। কেমন জানি বিরক্তি লাগছে এই বাসায়। ছাদে গিয়ে এক কোণে বসে আছি। কিছুক্ষণ পর ভাবি আসলো, কি ব্যাপার ছোট মিয়া, মন খারাপ নাকি? না না ভাবি, ঠিক আছি। কিছু তো একটা হইছে, আমারে বলো, সমস্যা নাই। আসলে ওই মেয়েটা চিল্লানি শুনে নার্ভাস হয়ে গেছি। আরে ওটা মেয়ে না, আমার বোন, ওর নাম হচ্ছে ইকরা। আপনার বোন আছে? আগে তো বলেননি, আর বিয়ের সময়ও তো দেখিনি। আসলে ও হোস্টেলে থাকে, লেখাপড়া করে, আর বিয়ের সময় ওর এক্সাম ছিল তাই আসেনি। ও আচ্ছা। ইকরা কি তোমাকে কিছু বলছে? না না। আচ্ছা নিচে চলো। ভাবির সাথে নিচে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি মেয়েটা মানে ইকরা ভাইয়ার সাথে বেশ ভাব জমাইছে, বসে বসে টিভি দেখছে। আমি গিয়ে ভাইয়ার সাথে বসলাম। কোথায় গিয়েছিলি? ছাদে। আচ্ছা পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার একমাত্র শালী ইকরা, আর ইকরা এ হচ্ছে আমার আদরের ছোট ভাই কলিজার টুকরা জুয়েল। হ্যালো বিয়ান। আমি কিছু বললাম না, দুপুরে খাওয়া দাওয়া করলাম, গিয়ে সোফায় বসলাম। ভাইয়া শোন, কিছু বলবি? আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। পাগল হলে নাকি? তুই আমাদের সাথে থাকবি আর আমাদের সাথে বাসা যাবে। না রে, তোরা থাক, আমি গেলাম। চুপ কর, আব্বুকে বলে দিলে মার দিবে, কয়েকদিন গেলে ভালো লাগবে। কিছু বললাম না। এভাবে বিকালটা কাটলো। রাতে আমি ছাদে গেলাম, বসে বসে গান গাইছি। এমন সময় ইকরা আসলো। গান তো ভালোই গাইতে পারেন। আমি উঠে চলে যাচ্ছিলাম। এই বসুন, কোথায় যাচ্ছেন? নিচে। নিচে কি, বসুন এখানে। আবারও বসলাম। সরি। সরি কেন? দুলাভাইয়ের সামনে আপনার সাথে এমন বিহেভ করার জন্য। ইটস ওকে। আপনার নামটা যেন কি? জুয়েল। পড়ালেখা কিসে করেন? অনার্স দ্বিতীয় বর্ষ। গুড, আপনি বোবা নাকি? হঠাৎ এই প্রশ্ন? আমি সব কিছু বলছি, আপনি তো কিছুই বলছেন না। ও না না, এমনি। আচ্ছা আপনার সম্পর্কে বলেন। আপুর থেকে জেনে নিন। এভাবে আরো কিছুক্ষণ কথাবার্তা বললাম, মোটামুটি ভালো লাগলো। পরের দিন ইকরা আর আমি ঘুরতে বের হলাম, একটা রিক্সা নিয়ে ঘুরেছি। আস্তে আস্তে আমি মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেছি। এইভাবে মজামস্তিতে 5 দিন কেটে গেল। আসার সময় ইকরা যেন খুব খারাপ লাগলো। অনেকবার বললাম আমাদের বাসায় আসার জন্য, বিদায় নিয়ে চলে আসলাম। ছোট মিয়া কি অবস্থা? অবস্থা তো ভালোই। সেটা তো দেখতেছি, ভিতর ভিতর লাড্ডু ফুটতেছে, ঘটনা কি? কিছু না। আমাকে বলা যায় না? ঘটনা হচ্ছে আপনার বোন আমার মনটা রেখে দিয়েছে। হঠাৎ করে ভাবির মুখটা কালো হয়ে গেল। মাইন্ড করলো কিনা কে জানে, মুখে হাসি রেখেই বলল, এত সহজে ইকরা প্রেমে পড়বে না। চেষ্টা করতে তোর বাধা নেই। তুমি জীবনেও পারবে না, ওরে পটানো এত সহজ না। আচ্ছা বেশ, সময় হলে দেখা যাবে। এইভাবে দিন যেতে লাগলো। আমি বারবার ইকরাকে স্মরণ করতে লাগলাম। আসার সময় ওর মোবাইল নাম্বারটা আনতে ভুলে গেছি। ভাবির কাছে লজ্জাতে চাইতেও পাচ্ছি না। কিছুদিন পর ভাবির আব্বু আম্মু আর ইকরা আমাদের বাসায় আসে। আমি তো মহা খুশি। আঙ্কেল আন্টি চলে যায় আর ইকরা বাসায় থেকে যায়। ইকরাকে দেখলে আমি স্পিকারে রোম্যান্টিক সব গান ছেড়ে দিতাম। ভাবি একবার বলেছিল নীল শার্টে নাকি আমাকে অনেক সুন্দর দেখায়। সেই থেকে নীল শার্টটা পরেই ইকরার সামনে ঘোরাফেরা করতাম। কিন্তু ইকরার মাঝে একটা পরিবর্তন খেয়াল করলাম। সেদিন রাতে ইকরা আমাকে বলল, এই যে মিস্টার জুয়েল। বলেন। আপনার কাছে কি শুধু একটাই শার্ট? না কেন? তাহলে সারাদিন এটা গায়ে দিয়ে রাখেন কেন? এরপর থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় শার্ট চেঞ্জ করতাম, শুধু ইকরার চোখে পড়ার জন্য। একদিন রাতে ইকরাকে ছাদে ডেকে নিয়ে গেলাম। আচ্ছা আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলেন? আমি কোনোরকম ইতস্তত না করে ডাইরেক্ট বলে দিলাম, আমি আপনাকে ভালোবাসি। এটা সম্ভব নয়। কেন? এক ঘরে দুই বোন জীবনও পসিবল না। সেটা না হয় আমার উপরে ছেড়ে দিন, আপনি শুধু হ্যাঁ অথবা না বলে দিন। এখন না। তো কখন? 2 দিন পর। এখন বলতে সমস্যা কি? আমাকে 2 দিন ভাবতে দেন। আচ্ছা বেশ ঠিক আছে। তারপর ইকরা নিচে চলে যায়। আমি টেনশনে পড়ে গেলাম, ইকরা কি রাজি হবে নাকি হবে না সেটা নিয়ে চিন্তা হচ্ছে। যাই হোক, 2 দিন অনেক কষ্টে কাটালাম। তারপর ইকরাকে বললাম, 2 দিন তো চলেই গেল, এইবার উত্তরটা দিন। আপনি যদি আমাকে একটু অন্যরকম ভাবে প্রপোজ করেন তাহলে অ্যাকসেপ্ট করব। অন্যরকম মানে?
মানে যেই স্টাইলে কেউ কখনো কাউকে প্রপোজ করেনি, আপনি আমাকে সেই স্টাইলে প্রপোজ করবেন তাহলে আমি রাজি হব। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি অনেক চিন্তা ভাবনা করলাম, বন্ধুদের সাথে শেয়ার করলাম, কিন্তু কিছুতেই কোনো কিছু মাথায় আসছে না। অবশেষে একটা নতুন পদ্ধতি মাথায় আসলো, আমি সেই স্টাইলে প্রপোজ করে দিলাম। ইকরা কয়েকদিন পর অ্যাকসেপ্ট করলো, আমি তো খুশিতে শেষ, ফাইনালি ইকরা রাজি হলো। ইকরার আমি হাত ধরাধরি করে হাঁটছি, এমন সময় ভাবি দেখে ফেললো। আমি ইকরার হাত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি রুমে চলে গেলাম। ভাবি কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। রাতে খেতে গেলাম, সবাই, ইকরাও আছে। ইকরা, আমার সকালে কল করেছিল, তোকে চলে যাওয়ার জন্য বলেছে, সকালে ঘুম থেকে উঠে বাসায় চলে যাবে। সে কি, সে আসছে কয়েকদিন থাকুক? না, অনেক দিন থেকেছে, আর থাকার দরকার নেই। এই জুয়েল। হুম ভাইয়া, বল। সকালে ইকরাকে বাসায় দিয়ে আসিস, আমি বাইক রেখে যাব। সেটার কোনো দরকার নেই, ইকরা সিএনজি নিয়ে চলে যাবে, অথবা তুমি যাওয়ার সময় নামিয়ে দিও। কিন্তু আমার অফিস। তাহলে ইকরা গাড়ি নিয়ে চলে যাবে। বুঝছি, ভাবি কেন এমন করছে। ইকরাও বুঝেছে, সে বারবার আমাদেরকে তাকাতে লাগলো। আমি কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। পরের দিন ছাদে গিয়ে বসে আছি, ভাবি ইকরাকে একরকম জোর করেই বাসা থেকে বের করে দিল। মেয়েটা বারবার আমার দিকে তাকাতে থাকলো। ইচ্ছে করছে ইকরার হাত ধরে টেনে আবার বাসায় নিয়ে আসি, কিন্তু সেটা আর পসিবল না। ভাবি চোখ মুখ লাল হয়ে আছে। ইকরা চলে যাওয়ার পর আমার মন খারাপ হয়ে গেল। দুপুরে খেয়ে শুয়ে আছি, এমন সময় ভাবি আমার রুমে আসলো। তখন আব্বু আম্মু ঘুমিয়ে ছিল, ভাইয়াও অফিসে। আমার রুমে আসার পর, জুয়েল, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। দেখো জুয়েল, আমি ভেবেছিলাম তুমি ইকরার পিছনে পিছনে ঘুরবে, সে জীবনও তোমাকে মেনে নেবে না। কিন্তু কেন তোমাকে মেনে নিয়েছে সেটাই বুঝছি না। আচ্ছা যাই হোক, আসল কথা হচ্ছে তুমি ইকরার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। কিন্তু ভাবি, আমি সত্যি সত্যি ইকরাকে অনেক ভালোবাসি। দেখো, এগুলো হচ্ছে আবেগ, ভালোবাসা বোঝার মতো বয়স তোমাদের এখনো হয়নি। ভাবি, ভুলে যাবে না, আপনি আমার থেকে মাত্র এক বছরে বড়, আর অনার্সে পড়ুয়া একটা ছেলে ভালোবাসা বুঝবে না, এটা হতে পারে না। দেখো, এত কিছু আমি বুঝি না, আমি চাই না তুমি ইকরার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখো। ভাবি, এটা আপনি কি বলছেন? ঠিকই বলছি, আর যদি বাড়াবাড়ি করো তাহলে আমি সবাইকে বলে দিব। ভাবি, আমার কথাটা তো শোনো। ভাবি আর কোনো কথা না বলে রুম থেকে চলে গেল। বুঝলাম না ভাবি এমন কেন করলো। আমি তো অতটা খারাপ ছেলে না যে ইকরার পাশে আমাকে কখনো মানাবে না, বা আমি ইকরার যোগ্য হয়ে উঠবো না। ভাবতে ভাবতে ইকরার নম্বরে কল দিলাম, নম্বরটা বন্ধ। আরও টেনশনে পড়ে গেলাম, কি করব কিছুই তো বুঝতে পারছি না। বিকেলবেলা বাসা থেকে বের হয়ে গেলাম, সানিয়া রায়মানকে কল দিলাম, ওদের সাথে আড্ডা দিলাম, সব কিছু শেয়ার করলাম। মোটামুটি নিজেকে হালকা লাগছে। বাসায় যেতে যেতে প্রায় 11টা বেজে যায়। দেখলাম টেবিলে খাবার রেখে সবাই ঘুমিয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করে যে নিজের রুমের দিকে পা বাড়ালাম, তখন ভাইয়া আর ভাবির কথা শুনতে পেলাম। আমি দরজার আড়াল হয়ে সব শুনতে লাগলাম। এই, তুমি জুয়েলকে এত টাকা হাত খরচ দাও কেন? মানে কি, আমি না দিলে কে দেবে? সে নিজে ইনকাম করতে পারে না? সে এখনো পড়ালেখা করছে, শেষ করুক তারপর ইনকাম করবে। পুরুষ মানুষ তো আর ঘরে বসে থাকতে পারে না, একটা না একটা কিছু করতেই হবে। তাই বলে এত বড় হয়েও বসে বসে খাবে? ভাবির কথাগুলো শুনে মাথায় রক্ত উঠে গেল। বিয়ে হয়েছে এখন এক বছর হয়নি, তার মধ্যেই হিসাব নিকাশ শুরু করে দিয়েছে। আব্বু যখন আমাদের দুই ভাইকে টাকা দিত, আমি নিজের জন্য অল্প রেখে বাকিগুলো ভাইয়াকে দিয়ে দিতাম, যাতে সে বন্ধুবান্ধব নিয়ে ভালোভাবে থাকতে পারে। আর সেই ভাইকে ভাবি এসব উল্টোপাল্টা বোঝাচ্ছে। আর এক সেকেন্ডও তো রুমের সামনে দাঁড়ালাম না, নিজের রুমে চলে গেলাম। পরে আর কী কী বলেছে কিছুই শুনিনি। পরের দিন সকালে ভাইয়া রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। ভাইয়া, কিছু টাকা দে তো, বাইরে যাব। কত দিতাম? দে তো যা মন চাই দে। ভাইয়া 2000 টাকা আমার হাতে দিল। এমন সময় ভাবি রান্নাঘর থেকে একরকম দৌড় দিয়ে আসলো। বলেছিলাম কি, এত টাকা দিয়ে কি করবে, ও ছোট মানুষ, এত টাকা হাত খরচ লাগে নাকি, 500 দিলেই তো হয়। আরে না, কি 500 টাকা দিবে, সবগুলো নিয়ে যা, শেষ হলে আমাকে বলিস। ভাবি ভাইয়ার দিকে তাকিয়ে চোখ রাঙাতে শুরু করলো। আমি বিষয়টি লক্ষ্য করলাম, তারপর টাকাগুলো ভাইয়ার হাতে দিয়ে বললাম, ভাইয়া, ভাবি আসলে তো ঠিক বলেছে, আমি বাচ্চা ছেলে, এতগুলো টাকা দিয়ে কি করবো বল।
বাইরে নিয়ে গেলে হারিয়ে ফেলবো তো। তুই এক কাজ কর, টাকাগুলো তোর কাছে রেখে দে, আমি না হয় লাগলে তোকে পরে বলবো। ভাইয়া কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আমি সোজা রুমে চলে গেলাম। তারপর থেকে ভাবির সামনে তেমন একটা যায় না, ভাইয়ার সাথেও খুব একটা কথা বলিনি। পরের দিন শুক্রবার ছিল, ভাইয়া বসে বসে টিভি দেখছে, আমি রুমে বসে গান শুনছিলাম। এমন সময় আইমান কল দিয়ে বলল বাইক নিয়ে বের হতে, সানিও আছে। ভাইয়ার কাছে গেলাম। কিরে কোথায় থাকস, আয় বস এখানে। না ভাইয়া বাইরে যাব, বাইকের চাবিটা দে তো। ঘুরতে যাবে নাকি? আইমান আর সানি নিচে দাঁড়িয়ে আছে। তোর ভাবিকে বল দিতে, কালকে রাতে তোর ভাবি বাইকের চাবি আমার থেকে নিয়ে কোথায় রাখছে। আমার আর ভাইয়ার কথাগুলো ভাবি দরজার পাশে লুকিয়ে দাঁড়িয়ে শুনছিল। আমি আলমারির আয়নায় সব কিছু দেখেছি। আমি ভাইয়াদের রুমের সামনে গেলাম, দেখলাম ভাবি তাড়াতাড়ি করে বাইকের চাবিটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। ভাবি চাবিটা দেন তো। কিসের চাবি? বাইকের। ভাবি এদিক ওদিক চাবি খোঁজার ভান করল, কিন্তু একবার বালিশের নিচে হাত দিল না। জুয়েল, চাবি তো খুঁজে পাচ্ছি না, তোমার ভাই কোথায় রেখেছে কে জানে। আমি ভাবছি একবার বলেই দেব যে চাবি তো আপনি বালিশের নিচে লুকিয়ে রেখেছেন, পাবেন কি করে। কিন্তু এখন যদি এই কথাটা বলি তখন ভাবি বলবে তুমি দেখি আমার বালিশের নিচের খবরও জানো। কিছু না বলে বাইরে চলে গেলাম। মন খারাপ দেখে সানিয়া রহমান বারবার জিজ্ঞেস করল কি হয়েছে রে, কিন্তু আমি তাতে কিছু বললাম না। যতই হোক, ঘরের কথা বাইরে বলাটা উচিত হবে না। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। পরের দিন আমি কলেজে চলে গেলাম, ক্লাস শেষে বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ভাবির নাম্বার থেকে কল আসলো, আমি ধরলাম না, বারবার কল দিতে লাগলো, আমি সুইচ অফ করে রেখে দিলাম। প্রায় 30 মিনিট পর মোবাইল ওপেন করলাম, দেখলাম অনেকগুলো কল এসে জমা হলো। একটু পর ভাইয়া কল দিল। কিরে তুই কল ধরিস না কেন, আবার নাম্বারও বন্ধ। ভাইয়া ক্লাসে ছিলাম, বল কি হয়েছে। তাড়াতাড়ি বাসায় যা, তোর ভাবি নাকি মাদা ঘুরে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। কলটা কেটে দিয়ে সানিয়া রহমানকে নিয়ে তাড়াতাড়ি বাসায় গেলাম। ভাবি শুয়ে আছে, তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে হসপিটালে নিয়ে গেলাম। ভর্তি করিয়ে আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। একটু পর ভাইয়াও চলে আসলো। কিরে কি হয়েছে? তেমন কিছু না, মনে হয় মাথা ঘুরেছে। ডাক্তার কিছু বলেছে? না। ওই যে ডাক্তার আছে, চলেন গিয়ে কথা বলি। ডাক্তার সাহেব, ইশিতার কি অবস্থা? ভালোই, তেমন কিছু হয়নি। রোগী আপনার কি হয়? জি, আমার ওয়াইফ। কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের কথা শুনে ভাই আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা শুরু করে দিল। আসলে এটা খুশির কান্না। তারপর ভাবিকে বাসায় নিয়ে যাওয়া হলো। আমি খুব একটা ভাবির সাথে কথা বলি না, আর হ্যাঁ ভাইয়ার কাছেও তেমন আর হাত পাতি না। সারাদিন ঘরে বসেই থাকি, কলেজেও হেঁটে হেঁটে যাই। মাঝে মাঝে ইকরার কথা অনেক মনে পড়ত, কিন্তু চাইলে ওর সাথে কথা বলতে পারতাম না। প্রতিদিন অনেকবার কল দিতাম, কিন্তু নাম্বারটা অফ থাকতো। এইভাবে কিছুদিন গেল, ভাবিও মোটামুটি সুস্থ। তবে একটা সমস্যা হচ্ছে, ভাবি কোনো কাজ ঠিক মতো করতে পারছে না। আম্মু অসুস্থ, তাই ঘরের কাজগুলো ঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে ইকরাকে আমাদের বাসায় নিয়ে আসলো। ওকে দেখে আমার ভিতরটা কেঁদে উঠল। ভাবি সামনে থাকে, কিছু বলতে পারলাম না। রাতের বেলা ইকরা আমার রুমের সামনে আসলো। ওকে দেখে আমি দৌড় দিয়ে ওকে জড়িয়ে ধরি, ইকরাও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হঠাৎ করে ইকরা আমাকে ছেড়ে দেয়, কিন্তু আমি তখনও ইকরাকে জড়িয়ে ধরে আছি। ইকরার এই অবস্থা দেখে আমি পিছনে তাকাই, তাকাতেই আমি অনেক বড় একটা ধাক্কা খেলাম, কারণ পিছনে ভাবি দাঁড়িয়ে আছে। আমার কলিজাটা শুকিয়ে গেল। ইকরা তুই এখানে কি করিস? কই কিছু না তো, যা ঘুমাতে যা। ইকরা মাথা নিচু করে চলে যায়। ভাবি কিছুক্ষণ আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমিও নিজের রুমে চলে যাই। রাতে বসে বসে ভাবছি ভাবি আবার ইকরাকে ওদের বাসায় পাঠিয়ে দেবে কিনা। এমন সময় আইমান কল দিল, আমি কল ধরে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে গেলাম, কারণ আমার রুমে ঠিকমতো নেটওয়ার্ক থাকে না। আমি ছাদে ওঠার জন্য সিঁড়ির রুম দিকে যাচ্ছি, এমন সময় ভাই আর ভাবি রুম থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসতে লাগলো। এত রাতে আবার কী নিয়ে ঝগড়া করছে আল্লাহ জানে। আমি আইমানকে পরে কল দেবো বলে কলটা কেটে দিলাম। দরজার পাশে লুকিয়ে শোনার চেষ্টা করলাম ওরা কি বলে সেটা শোনার জন্য। এই শোনো, আমি সকলের জন্য রান্না করতে পারবো না। দেখো পাগলামি করো না, তুমি না করলে করবে কে, আম্মু অসুস্থ হয়ে গেছে। সব কিছু কি আমাদের ঠেকা পড়ছে নাকি? মানে তুমি সারাদিন অফিস করবা, এত কষ্ট করবে, আমি সারাদিন মালির মতো বাসার কাজ করব, আর ওনারা বসে বসে খাবে?
অন্যরা কোথায় ফেলে? আব্বু আমার জুয়েলি তো থাকে এ বাসায়, বাইরে কেউ তো থাকে না। তো ও বসে বসে খাবে কেন? কে? তোমার ভাই, ও কিছু করতে পারে না? ফ্যামিলিটা কি শুধু তোমার একার নাকি? আরে আজব, ও এখনো ছোট, পড়ালেখা করতেছে, পড়ালেখা শেষ হোক তারপর তো ও চাকরি করবেই। ভাই বলে এত বড় হয়ে বসে বসে খাবে? দেখো ঈশিতা, আব্বু যখন ইনকাম করতো তখন আমি এভাবে বসে বসে খাইছি, পড়ালেখা শেষ করে চাকরি নিয়েছি। বাবার হোটেল আর ভাইয়ের হোটেল এক না। তার মানে তুমি বলতে চাইছো জুয়েলকে কাজ করতেই হবে? একদম কারেক্ট, বসে বসে খাওয়া চলবে না। এই তুমি পাগল হয়ে গেছো? ও কি করবে এখন? যেটা মন চায় সেটাই করুক, বাট বসে বসে খাওয়া চলবে না। আর তোমার আব্বু আম্মুকে কি শুধু আমরা খাওয়াবো নাকি? মানে? ওনারা তো শুধু তোমার বাবা মা না, জুয়েলেরও, সেই হিসেবে ওরও তো অনেক দায়িত্ব আছে, জুয়েলকে ওনাদের খাওয়াতে হবে। ওয়েট ওয়েট, জুয়েল খাওয়াবে মানে কি? আমরা কি এখনো আলাদা হয়েছি নাকি? জুয়েল বিয়ে শাদি করে বউনে আলাদা আছে। দেখো এত কিছু আমি বুঝি না, আমি সবার জন্য রান্না করব না। তোমার মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি দেখছো না আমাদের সন্তান আসবে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে, ওর জন্য চিন্তা করা লাগবে না? ঈশিতা, আমাদের সন্তান এখনও পৃথিবীতে আসেনি, সো এখন এগুলো নিয়ে কথা বলবে না। আরে আব্বু আম্মু আমার জন্য কী না করেছে, আর তুমি বলছো ওদের না খাওয়াইতে? আমি তো একবারও বলিনি ওনাদের খাওয়াবো না। তাহলে কী বলতে চাচ্ছ? খুব সিম্পল, জুয়েল টাকা ইনকাম করে তোমার হাতে দিবে, তাহলে সে এই বাসায় খেতে পারবে। ঈশিতা ভুলে যেও না, টাকা আমি ইনকাম করি, তুমি না। সো কে খাওয়াবে আর কে খাওয়াবে না সেটা আমি ডিসাইড করব। ও আচ্ছা, তার মানে এই বাসায় আমার কোনো দাম নেই, আমি উড়ে এসেছি। ওকে ওয়েট, আমি কালকেই বাবার বাড়ি চলে যাব। উল্টো বুঝো কেন? শোনো, আমি এত কিছু জানি না, তুমি জুয়েলকে আর খাওয়াবে না, আর আব্বু আম্মুর জন্য জুয়েলকেও টাকা দিতে হবে, না হলে... না হলে কি? না হলে আমি এই বাসটা ছেড়ে চলে যাব। ওকে চলে যাও। হুম যাব, তবে একদিনের জন্য না, সারা জীবনের জন্য। মানে? তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি আমার কথায় রাজি কিনা সেটা বলো। কোন কথা? জুয়েলকে আর একটা টাকাও দিবে না, এন্ড সংসারে টাকা দিতে হবে। এটা সম্ভব না। ওকে তাহলে কালকে সকালে 10 লাখ রেডি রাখবে, আমি চলে যাব। 10 লাখ মানে? আমাকে বিক্রি করলেও তো 10 লাখ হবে না, আর কিসের 10 লাখ? কাবিন, 10 লাখ টাকা রেডি রাখবে, দেখি তোমার গায়ে কত চর্বি হয়েছে। দেখো সে হুট করে চাকরি পাবে কই? সেটা সে বুঝবে, তাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, টাকা না দিতে পারলে বাসা থেকে বের করে দিবে। এটা কি করে সম্ভব? সব সম্ভব, আমি কথা বলার সময় তুমি চুপ থাকবে। ভাই আর ভাবির কথা শুনে আমার শরীর কাঁপতে লাগলো, আর এক সেকেন্ডও দরজার সামনে থাকলাম না, নিজের রুমে চলে গেলাম। একটাকে ভালোবাসার জন্য ভাবি এইভাবে শাস্তি দেবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তবে আমি আরও আগে থেকে টের পেয়েছি ভাবি আমার আর আব্বু আম্মু খাওয়া দাওয়া দেখতে পারে না। অনেকবার চেয়েছে আলাদা বাসা নিয়ে থাকতে, কিন্তু আব্বুর ভয়ে পারেনি। এখন আব্বুর বয়স হয়ে গেছে, যেভাবে মন চায় সেভাবে বলছে। আব্বুকে ঘুম থেকে ডেকে এনে বলতে ইচ্ছে করছে, দেখো তোমার শিক্ষিত বৌমার আচরণ তুমি দেখো নিজের চোখে। তুমি না বলেছিলে বউ অনেক ভালো, তোমাদের অনেক সেবা করবে, এটাই কি ভালো নমুনা? শৈশবে ভাবছে মেয়েরা মায়ের জাত, সেজন্য কিছু বলতেও পারি না। মাঝে মাঝে ইচ্ছে করছে ভাবির দুই গেলা দুইটা চড় বসিয়ে দিই। রাতের ঘুমালাম না, ছাদে গিয়ে বসে রইলাম। সকালবেলা ইকরা ছাদে আসলো। এত সকালে ছাদে ঘুমাওনি? না। কেন? এমনি। তারপর ইকরা আমার পাশে বসলো, আমার একটা হাত ধরে কাঁধে মাথা রেখে কথা বলতে শুরু করলো। ইকরার এই রকম আচরণ দেখে আমার মনটা একটু হালকা হলো। ইকরার সাথে কথা বলছি এমন সময় ভাবি আমাদের পিছনে এসে অনেক জোরে একটা চিল্লানি দিল। ভাবি চিল্লানি দেখে ইকরা ভয়ে কাঁপতে থাকে। চিৎকার শুনে ভাইয়া আব্বু আম্মু সবাই ছাদে আসে। কি হয়েছে? আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। আচ্ছা সবাই নিচে চলো, আশেপাশে সবাই তাকিয়ে আছে। নিচে গেলাম, ভাবি কল দিয়ে ওনার আব্বু আম্মুকে আসতে বলে। ততক্ষণে কেউ কোনো কথা বলছে না। প্রায় 1 ঘন্টা পর ভাবির আব্বু আব্বু আসলো। এই জুয়েল কি হয়েছে রে? আব্বু
আমি ইকরাকে ভালোবাসি আর ইকরাও আমাকে। মিথ্যা কথা, ইকরা জীবনে ওকে ভালোবাসেনি। ও জোর করে ইকরার সাথে, ছি, ভাগ্যিস আমি ছাদে গিয়েছিলাম। ভাবি, আপনি সব কি বলছেন? সত্যি বলছি। তোর লজ্জা করে না, এত বড় হয়ে এখন এগুলো করিস? খাস তো বসে বসে, দুই টাকা তো এনে দিতে পারিস না, আবার এগুলো করে বেড়াস, লজ্জা করে না তোর? বাহ, তুই তোর বউয়ের কথা শুনে আমাকে এটা বললি? বিআই সাহেব, আপনার বাসায় আমার ছোট মেয়েকে পাঠিয়েছি বড় মেয়েটাকে দেখার জন্য, আর আপনারা এই প্রতিদান দিলেন? আব্বা কোনো কথা না বলে সোজা আমার সামনে এসে ঠাস ঠাস করে দুইটা চড় আমার গালে বসিয়ে দেয়। কুলাঙ্গার কোথাকার, এই জন্যই তোকে জন্ম দিয়েছি। বাবা, আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন, আপনি খুব ভালো করে জানেন আমি কেমন। দেখতেই তো পারছি কেমন ভালো, অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করিস। ওকে ফাইন, আমি যেহেতু ইকরার সাথে খারাপ কিছু করেছি, আমি ইকরাকে বিয়ে করব। বিয়ে করবি মানে? তোর কাছে কে ইকরাকে বিয়ে দিবে? অন্তত আমি বেঁচে থাকতে জীবনেও দিব না। কেন, কি নেই আমার মাঝে? তুই আরো বড় কিছু হলেও ইকরাকে তোর হাতে তুলে দিব না। এখনো বসে বসে খাস, বিয়ে করার কথা মুখে আনতে লজ্জা করে না? তুই মনে হয় অনেক ইনকাম করে রাখছিস, মাত্র এক বছর ইনকাম করে তোর এই অবস্থা? আব্বা যে সারা জীবন তোকে বসিয়ে বসিয়ে খাইয়েছে, তখন আম্মা এসে আমার মুখে আরো একটা চড় মারে। কুলাঙ্গার, তোর ভাইকে এই কথা বলতে তোর একটুও লজ্জা করলো না? যে তোকে খাওয়াই তাকে তুই এই কথা বললি? আমাকে আর খাওয়াতে হবে না আব্বু, আমি যে সম্পত্তিটুকু পাবো আমারটা বুঝিয়ে দিন, আমি ইকরাকে বিয়ে করব। আমি মারা যাওয়ার পর যেটা ইচ্ছে সেটাই করিস, এর আগে এক রত্তিও কেউ পাবি না। দুই টাকার মরুত নাই আবার সম্পত্তি নিতে আসছে। ভাবি, আমার মাথা গরম করবেন না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো আপনি আমার ভাবি। কি করবি তুই? হ্যাঁ কি করবি, মনে রাখিস তুই যতই চালাকি করিস না কেন ইকরাকে পাবি না। আমি সোজা ইকরার কাছে গেলাম, ও ঝাঁকিয়ে দিয়ে বললাম, ইকরা বলো তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও, বলো ইকরা বলো। ইকরা কয়েকবার ভাবির দিকে তাকালো, তারপর নাসুচুক মাথা নাড়ালো। মুহূর্তেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ইকরার আব্বু বলল, বিআই আপনার ছেলের এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেয়, আমি কিন্তু দুজনকেই আমার বাসায় নিয়ে যাব, আর জীবনও আসতে দিব না আপনার বাসায়। আব্বু আব্বু, ইকরা মিথ্যা কথা বলছে, ও ভাবির ভয়ে এমনটা বলছে। এই ফালতু, এই তোর মতো আমি এত মিথ্যুক নই, আমার বোনের রুচি এতটাও খারাপ না যে তোকে বিয়ে করবে। নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না, ভাবির গায়ে হাত তুলে ফেললাম, ভাবিকে চড় বসিয়ে দিলাম। মুহূর্তে সবাই অবাক হয়ে গেল। বাবা, আমি আর এই বাসায় থাকবো না, আমাকে নিয়ে চলো। ভাইয়া আমার কাণ্ড দেখে ডাইরেক্ট আমার উপর আক্রমণ করে, একটা লাঠি দিয়ে মারতে থাকে। একবারের জন্য ভাইয়ার চোখের দিকে তাকাইনি, যে ভাই জীবনে কোনোদিন আমার গায়ে হাত তোলেনি সেই ভাই আজকে কিনা ভাবির মিথ্যা শুনে আমার গায়ে হাত দিল। আব্বু আর ভাইয়া দুজনেই আমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। বের হওয়ার সময় ভাইয়াকে বললাম, একদিন সত্যিটা ঠিকই জানবি, মনে রাখিস সেই দিন আমাকে আর পাবি না। আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। আসার সময় ভাবির মুখে স্পষ্ট হাসির চিহ্ন দেখতে পেলাম। ভাইয়ার আচরণে আমার কোনো দুঃখ নেই, কিন্তু ইকরা, ইকরা আমার সাথে এমনটা করতে পারলো? আরে আমি তো ওর জন্যই মার খেলাম, এতটা অপমানিত হলাম, সত্যিটা বললে কি এমন হয়ে যেত? বাসায় না থাকতে দিলে নাই, আমি ইকরাকে নিয়ে অন্য কোথাও চলে যেতাম। আসলে মেয়েদের চেনা জীবনেও সম্ভব না, স্বার্থের জন্য সব কিছু করতে পারে তারা, আমার সাথে ইকরা এমন করবে আমি স্বপ্নেও ভাবিনি কখন। সে যদি সত্যি কথাটা বলতো তাহলে ভাবি ছাড়া সবাই পজিটিভ থাকতো, ওয়াদা করলাম। আর জীবনেও কোনো দিনও ওই বাসায় গিয়ে থাকবো না, কোনো দরকার ছাড়া যাবো না, আর আব্বা আম্মু ছাড়া ওদের কারোর সাথে কোনো দিনও কথা বলবো না। বাসা থেকে বের হয়ে একটা নির্জন জায়গায় বসে রইলাম, বসে বসে কান্না করছি। এমন সময় কেউ একজন আমার কাঁধে হাত রাখে, পেছনে তাকাতেই দেখি সানি আর আয়মান। কিরে তুই এখানে, আমরা তোকে খুঁজেছি অনেক। চল এখন। কোথায়? বাসায়। না আমার কাজ আছে, তোরা যা। মন খারাপ করে বসে থেকে লাভ আছে? ফ্যামিলিতে একটু সমস্যা হয়, এটা কোনো ব্যাপার না। তোদেরকে বলেছে? আদি কল করে সব বলেছে, তুই বাসায় চল। না আমি জীবনে আর ওই বাসায় যাবো না। দেখ তুই পাগলামি করিস না, চল বাসায় চল। বললাম তো আমি যাবো না। তো তুই কোথায় যাবি? আমাকে নিয়ে তোদের চিন্তা করতে লাগবে না, তোরা যা। সত্যি যাবি না? না।
কি করবি তাহলে? জানি না, তবে এটা শিওর থাক যে আমি আর ওই পাশে যাচ্ছি না। পড়ালেখার কি হবে? জানি না, করবো না পড়াশোনা, আর করেও বা লাভ কি হবে? দেখ, এই সামান্য ঘটনার জন্য পড়ালেখা বন্ধ করিস না। তুই তোর ফ্যামিলিকে দেখিয়ে দে, তোর ভাবিকে বুঝিয়ে দে যে তাদের ছাড়া তুই পরিচিত হতে পারিস। আচ্ছা, এখন আমার সাথে আমাদের বাসায় চল, কি করবি সেটা পরে দেখা যাবে। হুম, সেটাই, চল। তারপর আয়মানদের বাসায় চলে গেলাম। রাতে আমি, সানিয়ার, আয়মান ওদের ছাদের উপরে বসে আছি। বারবার ইকরার কথা মনে পড়তে লাগলো। জুয়েল, হুম বল। একটা কাজ কর। কি? ইকরাকে উঠিয়ে নিয়ে আয়, তারপর বিয়ে করে নে। না রে, ইকরা ওর আম্মা উপরে কথা বলবে না, আর ইকরাকে আমি নিয়ে আসলে ভাই ভাবে ডিভোর্স হয়ে যাবে। তাহলে কি করবি? দোস্ত, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই বাসায় ফিরে যা, দেখবি সব মেনে নেবে। না, আমি ওয়াদা করেছি ওই বাড়িতে গেলেও থাকবো না, শুধু আব্বু আম্মু ছাড়া কারোর সাথে কথা বলবো না, যদিও যাই হোক এক ফোঁটা পানিও খাবো না। আচ্ছা, তুই তাহলে একটা কাজ কর। কি? তুই চট্টগ্রামে চলে যা। কেন? ওখানে গিয়ে পড়ালেখাটা শেষ কর, ইকরার বয়স এখনও বেশি হয়নি, তুই ভালো কোনো চাকরি পেলে এমনিতেই তোর কাছে বিয়ে দিয়ে দেবে। হুম, এটাই কর। আমার কয়েকটা ফ্রেন্ড ওখানে আছে, ওদের সাথে থাকবি, পড়ালেখা করবি। আমি ওদের বলে দেব যাতে তোর জন্য একটা চাকরি দেখে বা কয়েকটা টিউশনি দেখে, যা তোর খরচ অন্তর্ততপক্ষে চালাতে পারিস। ওকে, তাহলে তুই কথা বল। আচ্ছা, ঠিক আছে। পরের দিন আমি, সানিয়া, রায়মান চট্টগ্রাম চলে গেলাম। সেখানে ফাহাদ, হাকিম আর ইউসুফ নামের তিনটা ছেলে আমাদের নিতে আসলো। পরে জানতে পারলাম এরাই সানির বন্ধু। অবশেষে ওদের সাথে ব্যাচেলরে উঠে গেলাম। আব্বু আমার জন্য মন খারাপ থাকতো সবসময়, সানিয়া, রায়মান আমাকে রেখে ওরা ফেনীতে চলে আসে। ওদের সাথে মোবাইলে কথা হয়, মাঝে মাঝে আম্মুর সাথে কথা হয়। এভাবেই দিন যাচ্ছিল। ফাহাদ, হাকিমও আমাকে খুব ভালো বন্ধু হিসেবে দেখে, কয়েকটা টিউশনি করিয়ে দিন যাচ্ছে। হঠাৎ একদিন সানি কল দিয়ে পড়ল ইকরার বিয়ে হয়ে গেছে, আমাকে জানায়নি, কারণ আমি জানলে সমস্যা পড়তাম। সানিও শুনেছে বিয়ের কয়েকদিন পর, ইচ্ছে করছে উড়ে ইকরার কাছে চলে যাই, কিন্তু পারলাম না, নিজেকে আর স্থির রাখতে পারছি না। ফ্যামিলির এত বড় গদ্দারি করবে কখনো কল্পনা করতে পারিনি। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু বলেছে তারাও বিয়েতে যায়নি, শুধু ভাই আর ভাবি গিয়েছিল, আর বিয়েটা ভাবি দিয়েছে। কিছু বললাম না। সেদিন অনেকগুলো ঘুমের মেডিসিন খেয়ে ফেলি নিজেকে সারা জীবনের জন্য ঘুমানোর জন্য, কিন্তু সেটাও পারলাম না। ইউসুফ, ফাহাদ এবং হাকিম তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় আমাকে, অল্পের জন্য বেঁচে যায়। পরে সানি আর আয়মানও আসে, কোনো কথা না বলে দুজনেই আমার গালে ঠাস করে চর বসিয়ে দেয়, তারপর জোরে ধরে কান্না শুরু করে দেয়। আমার চোখ দিয়েও পানি ঝরতে লাগলো। আয়মান, সানি দুদিন থেকে আবার ব্যাক করলো। আমি সবসময় মন খারাপ করে বসে থাকতাম। কিছুদিন পর আম্মু কল দেয়। কেমন আছিস? ভালো, তোমরা? আছি। আব্বু কোথায়? পাশে আছে। শোন, তোকে একটা কথা বলার জন্য কল করেছি। হুম, বলো। তোর ভাইয়ের মেয়ে হয়েছে, তুই কাকা হয়েছিস। সরি আম্মু, তুমি ভুল বলছো, আমার কোনো ভাই নেই। প্লিজ এভাবে বলিস না, যা হওয়ার হয়ে গেছে, এবার অন্তত বাড়িতে আয়। না, অন্য কথা থাকলে বলতে পারো। অন্তত ছোট মেয়েটাকে দেখে যা। এখন আমার সময় নেই, কখনো সময় পেলে আসবো। এই কথা বলে ফোনটা কেটে দিলাম। আম্মু কান্নাকাটি করল, বাট আমি চাইনি। এভাবে মাস শেষ হয়ে বছরের শেষ, আমি আর বাসায় যাইনি। ইকরার জন্য এখনও আমি কান্না করি। সত্যি অনেক ভালোবাসতে মেয়েটাকে, কিন্তু মেয়েটাও স্বার্থপর, ওর জন্য ঘর ছাড়া হলাম, কিন্তু খুব সহজেই অন্য কাউকে বিয়ে করে নিল, একবারও ভাবলো না আমার কথা। প্রায় দু বছর পর আমি অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হলাম, ছোট একটা চাকরিও পেলাম। মাসে মাসে আব্বু আমার জন্য টাকা পাঠাই, যাতে ভাবি আম্মু আমাকে কিছু বলতে না পারে। একদিন আব্বু কল দিল। এমনিতেই আব্বুর সাথে তেমন কথা বলি না, বাসা থেকে বের হয়ে যাওয়ার পর একদিন কথা বলেছি, তা ভুল করে। আর আজকে আব্বু নিজেই কল দিয়েছে, কল দিয়ে বলল আম্মু নাকি অনেক অসুস্থ, তাই শেষবারের মতো আমাকে দেখতে চাইছে। আব্বুর কথা শুনে নিজেকে স্থির রাখতে পারিনি, ব্যাগপত্র গুছিয়ে ফেনীর দিকে রওনা দিলাম। অবশেষে ফেনী চলে আসলাম। সানি, আয়মান আমাকে দেখি জড়িয়ে ধরল, তারপর ওদেরকে সাথে নিয়ে বাসা থেকে পা পাড়লাম, কিন্তু ওরা গেল না, কলেজে কি একটা কাজ আছে নাকি, ওরা কলেজে চলে গেল। আমি বাসার দিকে রওনা দিলাম, ঘড়ির দিকে তাকালাম, দেখি 11টা বাজে। একটা হোটেলে গিয়ে দুপুরের খাবারটা প্যাকেট করে নিলাম, সাথে
কয়েক বোতল পানি নিলাম, আপু আমার জন্য কিছু জিনিস নিয়ে আর ভাইয়ের মেয়ের জন্য কয়েক প্যাকেট চকলেট নিয়ে বাসায় গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে রইলাম, কীরকম অস্বস্তি লাগছে, শরীরটা কাঁপছে। কাঁপা কাঁপা শরীর নিয়ে কলিং বেলে চাপ দিলাম, ভেতর থেকে কেউ বলল দরজা খোলাই আছে। আমি ভেতরে গেলাম, ছোট্ট একটা পরীকে দেখে আমার চোখটা আটকে গেল। পরীটা আর কেউ নয়, আমার ভাইয়ের মেয়ে, চেহারাটা একদম ভাইয়ের মতো। কে গো তুমি? বাহ, কথা বলতে পারে। তুমি কে, তোমার নাম কি? আমার নাম তমা, তুমি কে? আমি তোমার চাচু। তুমি সেই যার জন্য দাদু প্রতিদিন কাঁদে? যাও তুমি পচা, তোমার সাথে কথা নেই। ওলে ওলে বাবুটা, রাগ করে দেখছি, এটা বলে তোমাকে কোলে তুলে নিলাম। তারপর চকলেটগুলো ওর হাতে দিলাম, ওকে কোলে নিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু আমাকে দেখে কাঁদতে শুরু করে দিল। আমি গিয়ে সালাম করব এমন সময় আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। মা তো ছেলের কষ্ট সহ্য করতে পারে না। আমিও মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে ডাকলাম। মা আগের মতো নাই, শরীরটা পুরো ভেঙে গেছে। আমি মায়ের পাশে বসে আছি, তমা আমার কোলে। এমন সময় আব্বু রুমে আসলো। আব্বুর চোখেও স্পষ্ট আমি পানি দেখতে পেলাম। আব্বু প্রায় কেঁদে দিয়েছিল। অনেকক্ষণ পর ভাবি আসলো, আমি এসেছি সে হয়তো জানে না। আম্মুর রুমে কান্নাকাটির আওয়াজ শুনে সে আসলো। ভাবি আমাকে দেখে কিছুক্ষণ চেয়ে রইল, কিছু বলতে যাবে। তার আগেই আমি উঠে তমাকে কোলে নিয়ে ছাদে চলে গেলাম। মেয়েটা অনেক মিষ্টি, একদিনই মন জয় করে নিল আমার। কিছুক্ষণ পর ছাদ থেকে নিজে রুমে গেলাম। সেই সব কিছু আগের মতোই আছে। পুরনো স্মৃতিগুলোর কথা মনে করে আমারও চোখের কোণে পানি জমা হলো। তারপর আম্মুর কাছে গেলাম, গিয়ে আম্মুর পাশে বসে কথা বলছি। এমন সময় ভাবি আসলো, সবাইকে খাবার জন্য ডাকছে। চল খেতে চল। আমি খাবার নিয়ে এসেছি, তোমরা আমার সাথে খাও। কি বলিস, কোথায় থেকে আনলি? হোটেল থেকে। তারপর ব্যাগ থেকে খাবার বের করে আমি আব্বু আম্মু খেয়ে নিলাম, তোমাকেও খাইয়ে দিলাম। ভাবি কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল, তারপর নিজের রুমে চলে গেল। বিকেলবেলা আমি চলে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আব্বু বলল, কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি। কয়েকটা দিন থেকে যা। না আম্মু, কাজ আছে। আজকে রাতটা থেকে যা। প্লিজ বাপ, না করিস না। আচ্ছা। বিকেলবেলা বের হয়ে সানিয়ার আয়মানের সাথে আড্ডা দিলাম, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। সাথে বাসায় যাওয়ার সময় সানিয়ার আয়মানকে নিয়ে গেলাম, কারণ আমি ওই বাসায় থাকবো না, বিদায় নিয়ে চলে আসবো। তাই বাসায় গেলাম। সানিয়ার আয়মান আমুকে দেখলো, কথা বলল, তমা এসে আমার কোলে উঠল। কিছুক্ষণ পর ভাইয়া আসলো, আমি আম্মুর কাছেই ছিলাম। আমাকে দেখে দৌড় দিয়ে আসতে যাবে এমন সময় আমি মোবাইলটা কানে লাগিয়ে উল্টো দিকে হাঁটা দিলাম। ভাইয়া নিশ্চিত বুঝতে পেরেছে আমি ওর সাথে কথা বলবো না। ভাইয়ের সাথে ভাবিও ছিল। আমি মোবাইলটা কানে লাগিয়ে সানির কাছে চলে আসলাম, ভাইয়াও আসলো। আমি মোবাইলটা আবার কানে লাগিয়ে বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে হোটেল থেকে খাবার নিয়ে বাসায় গেলাম। আমার রুমে আমরা তিনজন বসে আছি, এমন সময় ভাবি আসলো, খাওয়ার জন্য ডাকছে। ওরা উঠে গেল, আমাকে উঠালো। আমি প্যাকেটটা হাতে নিয়ে ওদের সাথে ডাইনিং রুমে গেলাম। ভাবি মনে করেছে আমিও খাবো, তাই সবার আগে আমাকেই ভাত দিয়েছে। কিন্তু আমি ওগুলো দূরে ঠেলে দিয়ে প্যাকেটটা খুলে প্যাকেটের উপর রেখেই খাওয়া শুরু করে দিলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আব্বু আম্মুর খেলো না, ভাইও উঠে রেখে চলে গেল। তারপর রুমে এসে রেডি হয়ে নিলাম, সব কিছু নিয়ে বের হবো। এমন সময় দেখি তমা নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। আব্বু আমাকে সালাম করে বেরিয়ে পড়লাম। আম্মু কান্না থামছি না, ভাইয়ার ভাবি এক কোণে দাঁড়িয়ে রইল। তারপর বেরিয়ে আরমানদের বাসায় চলে গেলাম। রাতটা ওখানে থেকে পরের দিন আবার চট্টগ্রাম চলে গেলাম। এরপর থেকে আম্মুর সাথে মোবাইলে কথা হয়। ভাইয়া নাকি সেদিন ভাবিকে অনেক বকাঝকা করেছে, আমার পিচ্ছ মোটা বলল। পিচ্ছিটার সাথে প্রতিদিন আমার কথা হয়। এভাবেই দিন যাচ্ছে, মাস শেষ হয়ে বছর যাচ্ছে। আমিও মাস্টার্স কমপ্লিট করলাম, একটা কোম্পানির এমডি হলাম। চাকরি বাকরি সব কিছু ভালোভাবেই যাচ্ছে। প্রতি সোমবার আমি পার্কে ঘুরি, কারণ ইকরাকে নিয়ে আমি সোমবারে পার্কে ঘুরতাম, আজকেও ঘুরছি। এমন সময় ইকরার সাথে পার্কে ধাক্কা খেলাম, প্রথম পর্বে বলেছিলাম। তারপর ইকরার আমার ঘটনাটা আপনাদের বললাম। রাতের বেলা আর ঘুমায়নি, বারবার ইকরার কথা মনে পড়তে লাগলো। সকালবেলা রেডি হয়ে অফিসে গেলাম।
একজন কর্মকর্তা আসলো, নাম আসিফ। স্যার আসবো। আসুন, কিছু বলবেন? জি স্যার, একটা কথা বলার ছিল। জি বলুন। স্যার আমার না কয়েকদিন ছুটি লাগবে। কদিন? স্যার 3 দিন হলে হবে। আচ্ছা ঠিক আছে। আসিফ চলে গেল। এমন সময় আম্মু কল দিল, কিছুক্ষণ কথা বললেন, তারপর তমা মোবাইলটা নিয়ে কথা বলতে শুরু করলো। পোয়েটার কথা শুনে মন ফ্রেশ হয়ে গেল। পোয়েটার নাকি জন্মদিন পরশু দিন, আমি না গেলে কেক কাটবে না, তাই আমিও রাজি হয়ে গেলাম। পরের দিন আমি অফিস করে রাতের বেলা রওনা দিলাম। রাত 11টায় বার্থডে পালন হবে। অলরেডি চট্টগ্রামে থাকতে 10টা বেজে গেল। ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি চালাতে। আমি ফেনীতে নেমে অনেকগুলো গিফট নিলাম। একটা বড় কেক নিলাম আর আব্বু আমার জন্য কাপড় চাপড় নিলাম। সানি আর আয়মানকেও আসতে বললাম, ওরাও আসলো। তারপর ওদের নিয়ে বাসা থেকে রওনা হলাম। বাসায় যেতে 12টা 40 বেজে গেল। তাড়াতাড়ি কলিং বেলে চাপ দিলাম আর সাথে সাথে একটা টাস্কে খেলাম, কারণ দরজাটা খুলে দিয়েছে ইকরা। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম, তারপর সানির ধাক্কাকে বাস্তবে ফিরে আসলাম। ভেতরে গেলাম, শুধু আম্মু আমাকে সালাম করলাম আর তাদের সাথেই কথা বললাম। ভাইয়া ভাবি ইকরা ওর আব্বু আম্মুর সাথে কথা বললাম না, সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো ভাবছে এতটা পরিবর্তন কী করে সম্ভব। তমা একটা লাফ দিয়ে আমার কোলে উঠে গেল। এরপর ভেতরের রুম থেকে হাসি বাজলো, মানে আমার অফিসের কর্মচারী। আমাকে দেখি, স্যার আপনি এখানে? আরে আসিফ সাহেব চাই। জি স্যার। স্যার আপনি এখানে আসলেন কী করে? ওই যে আমার আব্বু আর আম্মু, শুধু আব্বুর আম্মুকে দেখে দিলাম। ও তাহলে তো আপনি আমার আত্মীয়। হয়তো, আপনি কার কি হন? জি আমি আপনার ভাইয়ের ভাইরা ভাই, মানে ইকরার হাজবেন্ড। কথাটা শুনে মনটা কেঁপে উঠল। ইকরা নিচের দিকে তাকে রইল। ইকরার আপু বলল, আসিফ তুমি ওকে কি করেছেন? আরে বাবা কি বলেন, উনি তো আমাদের কোম্পানির MD, আমাদের স্যার, খুব ভালো মানুষ। আঙ্কেল নিচের দিকে তাকে রইল। তারপর আমি আসিফকে বললাম অনুষ্ঠান শুরু করার জন্য। অন্য কাউকে কিছু বলিনি। ইকরার দিকে যতবার তাকাচ্ছি ততবার আমার কলিজাটা ফেটে যাচ্ছে। তারপর কে কাটল, তমা সবার আগে আমাকে খাইয়ে দিল, আমিও শুধু তমাকেই খাইয়ে দিলাম। তমা একে একে সবাইকে খাইয়ে দিল, সবাই তমাকে খাইয়ে দিল। ভাইয়া বারবার আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু কিছু বলতে চাইলে আমি অন্যদিকে তাকিয়ে যাচ্ছি। কেক কাটা শেষ, আমি তমার হাতে সবগুলো গিফট তুলে দিলাম। তারপর আম্মু আম্মুর জন্য নিয়ে আসা জিনিসগুলো ওনাদের হাতে দিলাম। দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি আম্মুর রুমে চলে গেলাম। আম্মু আপু আমার পিছু পিছু আসলো। আজকেও ওদের সাথে কথা বলবি না, এত পাষাণ হয়ে গেছিস। আমার কোনো ভাই বোন নেই, শুধু তুমি আপু আর তমা ছাড়া। তো তমা কোত্থেকে আসলো তাহলে? একটু পর তমাও আসলো, এসে আমার কোলে উঠে গেল। হঠাৎ করেই চোখ পড়লো আমার খাটের একটা বাচ্চার দিকে। কি সুন্দর ফুটফুটে বাচ্চা, দেখে মনে হচ্ছে একটা জান্নাতি হুর ঘুমিয়ে আছে। আরে এটা আমার খালাতো বোন ইকরান্তির মেয়ে। কথা শুনে আবার একটা ধাক্কা খেলাম। মাত্র 5 বছরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। না এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমার শরীর কাঁপছে। আম্মুকে বললাম আমি চলে যাচ্ছি, অনেকবার থাকতে বলেছে বাট আমি থাকিনি। আমার রুম থেকে বের হয়ে দেখি সানি আয়মান আর আমার ড্রাইভার খাওয়ার জন্য ডাইনিং দিকে যাচ্ছে। শাহেদ ভাই মানে আমি ড্রাইভারকে বললাম, চলুন আমরা চলে যাব। আরে ভাবি তো আমাদের খেতে ডাকছে, বাইরে খেয়ে নেব চলুন। কিন্তু সবাই তো একসাথে খাবে এখানে। আচ্ছা ঠিক আছে, তোরা খেয়ে বাসায় চলে যাস, আমি যাচ্ছি। শাহেদ ভাই আসেন না, দাঁড়া আমরাও আছি। ওকে আয়, আপনি কি গাড়ি স্টার্ট করুন। শাহেদ ভাই বাইরে চলে যায়, আমি আব্বু আম্মুকে সালাম করে নিলাম। সবার দিকে একবার তাকালাম, ভাইয়ের চোখে পানি টলমল করছে। ইকরার বাকিরা নিচের দিকে তাকিয়ে আছে। তমা এসে আমার কোলে উঠে যায়। চাচ্চু, ও চাচ্চু তুমি কোথায় যাচ্ছ? আমাদের সাথে থাকতে পারো না? না আম্মু, আমার থাকার কোনো যোগ্যতা নেই, আমি ফ্যামিলিতে টাকা দিতে পারবো না, আমি হচ্ছে কুলাঙ্গার ফালতু ছেলে, আমি এখানে থাকলে তুমিও খারাপ হয়ে যাবে। তুমি তো আমার ভালো চাচ্ছ, ওরা সবাই পচা। আমি তোমাকে কোল থেকে নামিয়ে ওকে একটা পাপ্পি দিয়ে বাইরে বেরিয়ে যাই।
সবাই হয়তো বুঝে গেছে আমার কথার মানেটা। আসিব বারবার আমার দিকে তাকিয়ে আছে। তোমাকে নিয়ে বাইরে গেলাম, আমার পিছু পিছু সবাই আসলো। সানিয়া রায়মানকে গাড়িতে উঠতে বললাম। তোমার হাতে কতগুলো টাকা দিয়ে, তোমাকে আমার কোলে দিয়ে শেষবারের মতো সবার দিকে তাকিয়ে গাড়িতে উঠে গেলাম। শাহেদ ভাই গাড়িটা টান দিল, আম্মু কান্না শুরু করলো, আমার চোখ দিয়ে পানি ছড়তে লাগলো। কিছু দূরে গিয়ে আমরা একটা হোটেলে খেয়ে নিলাম। সানিয়া রায়মানকেও বিদায় দিয়ে আবার চট্টগ্রামের দিকে রওনা দিলাম। গাড়ি চলছে তার আপন গতিতে, আমি হারিয়ে গেছি ফেলে আসা সেই অতীতে। হয়তো আজকে আমারও খুব সুন্দর একটা ফ্যামিলি থাকতো, আমিও অন্য দশজনের মতো থাকতে পারতাম। সামান্য একটা চাকরির জন্য হারলাম নিজের ভালোবাসাকে, ছেড়ে দিলাম ফ্যামিলিকে, সব কিছু থেকে অনাথ। হয়তো আজকে আমিও একটুকে নিয়ে সুখে থাকতাম, স্বপ্ন দেখতাম অনেক দূর এগিয়ে যাওয়ার। কিন্তু নিয়তি কোথার থেকে কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। সবার ভাগ্যে সব কিছু থাকে না, সব কিছু সমাপ্তি নেই, কিছু গল্প অসমাপ্তই থেকে যায়। তবুও ভালো থাকুক প্রিয় মানুষগুলো, সবার সব কিছু থাকুক পূর্ণ, আমার জীবনটা না হয় থাকবে দুঃখে পরিপূর্ণ। এটাই আমার অসমাপ্ত ভালোবাসার গল্প।